হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে আসলাম প্যান গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি ঘি একটু বেশি পরিমাণে ঘিটা দিতে হবে আরও একটু ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গলে যাবে ভালো করে এবং একটু গরম হয়ে যাবে খুব বেশি গরম যেন না হয় তাহলে পুড়ে যেতে পারে ঘি গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড ক্যারেট বা গ্রেট করা গাজর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম যে কোনো রেজার্টে কিন্তু সামান্য এক পিঞ্চ নুন দেওয়া যায় তারপর ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট মতো কুক করব এখানে আমি লাল গাজর ইউজ করেছি লাল গাজর দিয়ে রেজার্ট ভালো হয় এরপর আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে দুধ দিয়ে একটু বেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো মিল্ক যদি গাজরের পরিমাণ বেশি হয় তাহলে আরও বেশি মিল দিতে হবে মানে আরও বেশি দুধ দিতে হবে এরপর গাজরের সঙ্গে আমি বাটা নারকেলটা আরও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও ছ সাত মিনিট কুক করেছি দেখো গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে আর নারকেলটাও অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে এটাকে কুক করতে হবে আরও এই ছ সাত মিনিট মতো দেখো তৈরি হয়ে গেছে আমার গাজর নারকেলের হালুয়া এরপর আমি নলেন গুড় বা নতুন গুড় দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি খুবই ভালো লাগে নতুন গুড়ের সঙ্গে গাজর আর নারকেলের কম্বিনেশান আমার রেসিপি রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবে বাই ফ্রেন্ডস